আদম তমিজি হক তিনি লাইভে এসে বাংলাদেশের মন্ত্রীকে পর্যন্ত হুমকি দিয়েছেন কে এই আদম তমিজি হক তিনি বলেছেন আফসোস করে যে তার স্ত্রীকে লেলিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তার ব্যবসা যেন নষ্ট করা হয় তার সম্পদ যেন নষ্ট করা হয় তিনি তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করতে ভিডিওর মধ্যে দেখা গেছে শুধু তাই নয় এই আদম তমিজি হক তিনি বলেছেন যে বর্তমান সরকার তিনি নাকি বর্তমান সরকার তার নাকি 1000 কোটি টাকা নষ্ট করে ফেলেছে কে এই আদম তমিজি হক যিনি বিজনেস ম্যাগনেট বাংলাদেশে যতগুলি বিজনেস ম্যাগনেট পাওয়ারফুল আছে তাদের মধ্যে অন্যতম হলো আদম তমিজি হক যিনি হক গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক যিনি তাঁতি লীগের সম্মানিত অন্যতম উপদেষ্টা তিনি সম্প্রতি পাসপোর্ট পুড়িয়ে দিয়ে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে দিয়ে তিনি বললেন যে আমি নাগরিকত্ব আমি বর্জন করলাম এবং তিনি দেশত্যাগ করেছেন এর কারণটা কি আদম তমিজি হক তিনি লাইভে এসে বাংলাদেশের মন্ত্রীকে পর্যন্ত হুমকি দিয়েছেন কে এই আদম তমিজি হক তিনি বলেছেন আফসোস করে যে তার স্ত্রীকে লেলিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তার ব্যবসা যেন নষ্ট করা হয় তার সম্পদ যেন নষ্ট করা হয় তিনি তার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করতে ভিডিওর মধ্যে দেখা গেছে শুধু তাই নয় এই আদম তমিজি হক তিনি বলেছেন যে বর্তমান সরকার তিনি নাকি বর্তমান সরকার তার নাকি 1000 কোটি টাকা নষ্ট করে ফেলেছে তার নাকি কেড়ে নিয়েছে 1000 কোটি টাকা শুধু তাই নয় এই আদম তমিজি হক তার বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা করা হয়েছে তিনি বলেছেন শুধু তাই নয় তিনি তার স্ট্যাটাসে ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চান তাহলে কতটা সাহসী এবং কতটা দুর্দান্ত একজন ব্যক্তি আদম তমিজি হক তিনি আমাদের বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে নাগরিকত্ব তিনি বর্জন করেছেন এবং তিনি আফসোস করে বলেছেন যে বাংলাদেশে আর কোনোদিন আমি আসব না এর সঙ্গে আমি আমার দলের সঙ্গে আর কোনোদিন জড়িত থাকব না এবং তার দলকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে সম্মানিত উপস্থিতি যখন কোন মানুষ গুনাহের সঙ্গে যখন কোন মানুষ লিপ্ত হয়ে যায় যখন তার মধ্যে বেশি পাওয়া বেশি চাওয়ার আকাঙ্ক্ষা বেশি জেগে যায় তখন ওই মানুষ আর মানুষের পর্যায়ে থাকে না তখন ওই মানুষটা আস্তে 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 পশুত্বের কাতারে চলে যায় এই পৃথিবীতে এমন কিছু গোনা আছে যেই গোনাতে দুনিয়াতেই ক্ষতি হয় কোন গোনাতে কোন ক্ষতি হয় এই বিষয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব যে এমন কি গোনা আছে 60টি গোনা আছে যেই 60টি গোনা করলে পৃথিবীতে 60টি ক্ষতি হবে এর এক নাম্বার হলো হায়াত কমে যাবে এমন একটি গোনা আছে যেই গোনাটি যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি করে তাহলে তার হায়াত কমে যাবে সেই গোনাটি কি সেই গোনাটি হলো যদি কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে কিংবা শুধু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ওই ব্যক্তির মৃত্যুর পূর্বে কালেমা নসিব হবে না রিজিকের দুয়ার সংকুচিত হবে দুনিয়ায় অসম্মানিত হবে পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না পিতামাতা এমন এক দরদির জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানাত তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো ইহসান করো এই পৃথিবীতে মা বাবার মতো আপন কিন্তু কেউ হবে না আগেকার আমলে দেখা গেছে 5-7টি সন্তান মা প্রসব করেছে এই 5-7টি সন্তানকে একসঙ্গে খেতে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এই 5-7টি সন্তান যখন বড় হয়ে গেল এরা বিবাহ করল আলাদা আলাদা হয়ে গেল
মা এবং বাবার দুইজন ব্যক্তির তাদের কাছে খেতে পারে না তাদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারে না যখন মা যখন তাদেরকে মানুষ করেছে এক জায়গায় বসিয়ে খেতে দিয়েছে পাঁচ সাতটি সন্তানকে আজ মা বেঁচে আছে পাঁচ সাতটি সন্তান মিলে একজন মা একজন বাবার খাবার ব্যবস্থা করতে পারে না এর চাইতে দুর্ভাগা আর কে হতে পারে মা বাবা এমন এক জিনিস সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখুন সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখুন কারণ সূর্য যখন ডুবে যায় চলে যায় দুনিয়া অন্ধকার আর মা বাবা যখন চলে যায় জীবনটাই অন্ধকার এই পৃথিবীতে আপন বলতে যে আপনাকে একবারে খাস দিলে সব কিছু কল্যাণ চায় কেবল মাত্র মা আর বাবা আপনার আমার অনেকের মা বাবা চিরবিদায় নিয়ে চলে গেছে কিন্তু তাদেরকে আমরা আর কোনোদিন পাব না যারা হারিয়েছে তারা ব্যথা বুঝে মা বাবা কি জিনিস তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দু নয়নে মা ফিরে কি আর আসবে না তাহলে হায়াত কমে যাবে যখন কোন আল্লাহর বান্দা এবং বান্দি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে এক নাম্বার দুই নাম্বার বান্দার উপর লানত এবং গজব বর্ষিত হবে এমন একটি গুনাহ আছে যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি এই গুনাহ করে সেই গুনাহটি হলো মিথ্যা কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ان الذين يكتمون ما انزلنا من البينات الى اخر الايات الله رب العالمين জানিয়ে দিলেন যদি আমি যেই কিতাব নাজিল করেছি যদি তোমরা এখান থেকে যদি তোমরা গোপন করো স্পষ্ট করে বর্ণনা করার পরেও তোমাদের হেদায়েতের জন্য আমি আমার কিতাব পাঠিয়েছি যদি তোমরা গোপন করো যদি তোমরা মিথ্যা কথা বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি লানত করেন শুধু আল্লাহ পাক লানত করেন না এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহর ওই বান্দার প্রতি লানত করে বলি না উযুবিল্লাহ সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা বলা সমাজে অনেক মানুষ আছে না যেই মানুষগুলি কথায় কথায় মিথ্যা কথা বলে আবার অনেক মানুষ খুব সুন্দর করে চমৎকার করে সে মানুষকে বুঝিয়ে ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলে যারা এই মিথ্যা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত এবং গজব বর্ষণ করেন তিন নাম্বার যেই পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন একবার হলেও দুনিয়াতে দিবেন সেই পাপটি কি সেই পাপ হলো কারো প্রতি জুলুম করা কারো প্রতি জুলুম করা নমরুদ ফেরাউন এমনি করে আবু জেহেল উতবা সাইবা কেউ এই পৃথিবীতে আযাব ছাড়া বিদায় নিতে পারে নাই এই পৃথিবীতে যদি কোনো আল্লাহর বান্দা কারো প্রতি যদি জুলুম যদি করে তাহলে তার দুনিয়াতে একবার হলেও তাকে এই দুনিয়াতে শাস্তি দেওয়া হবে পরকালে তো শাস্তি তো বাকিই আছে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার যদি কোন আল্লাহর বান্দা গুনাহ করে চতুর্থ নাম্বার রিজিক কমে যায় যদি কোন ব্যক্তি এই গুনাহ করে যেই গুনাহটি হলো জিনা ব্যভিচার যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকটা কমিয়ে দেন বলি নাউযুবিল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইল্লাহু কানা ফাহিশা তোমরা জিনার নিকটবর্তী হয় না এটা একটি অশ্লীল কাজ
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার প্রিয় হাবিবের মাধ্যমে রিজিক শুধু কমে যাবে না কঠিন রোগে আক্রান্ত হবে এরপর চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অভাব অনটন লেগেই থাকবে রিজিক কমে যাবে তাদের জিনা ব্যভিচার সমাজে করবে যারা রিজিক কমে যাবে আমরা অনেকে বুঝতে পারি না যে রিজিক কমে যায় রিজিক আপনার অনেক সম্পদ থাকতে পারে গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু কোন কিছু আপনি ভোগ করতে পারবেন না সব সম্পদগুলি আপনার চতুর্দিকে থাকবে কিন্তু আল্লাহ পাক আপনার সব সম্পদগুলি সংকীর্ণ করে দিবেন ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা সকল রিজিক থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দঙ্কা করে দিবেন কোনো কিছু ভোগ করতে পারবে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন যদি আল্লাহর কোরআন থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর বিধান থেকে যখন কোনো আল্লাহর বান্দা দূরে সরে যাবে তাহলে চতুর্থ নাম্বার হলো রিজিক কমে যাবে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত হয় পঞ্চম নাম্বার গোপন বিষয় দুনিয়াতে ফাঁস হয়ে যাবে এমন কি গোনা গোপন বিষয় ফাঁস হয়ে যাবে দুনিয়াতে যদি কোন আল্লাহর বান্দা নেশার সঙ্গে জড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন বিষয়সমূহ ফাঁস করে দেবেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান فاجتنبوه لعلكم تفلحون নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মদ জুয়া ভাগ্য নির্ধারক তীর দেবী সব কিছু হারাম করেছেন তোমরা যদি সফল হয়ে যাও সফল হতে চাও তাহলে অবশ্যই এখান থেকে এই গুনাহ থেকে তোমরা দূরে থাকো একজন ব্যক্তি যখন নেশা করে ওই সমাজে ওই পরিবারে এমন অবস্থা হয় যেই পরিবারে একজন কলিজার টুকরা সন্তান নেশা করে তার স্ত্রী কত কষ্টে আছে তার মা বাবা কত কষ্টে আছে বোঝানো যাবে না একজন নেশাখোর ব্যক্তি যখন নেশা করে তার মাথা তো ঠিক থাকে না রাস্তা দিয়ে যখন যায় দেখা যায় খাম্বার সঙ্গে ধাক্কা লাগে আর বলে এই সাইড দিয়ে অনেকে পানির মধ্যে নেমে যায় এরপর অনেকে ভুল করে নিজ ঘরের মধ্যে না ঢুকে করে কি গোয়াল ঘরে ঢুকে যায় এমনই একজন নেশাকর গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে টানছে আর বলছে ময়নার মা প্রতিদিন দুটো করে বেনি করতে আজকে একটা কেন অর্থাৎ গরুর লেজ ধরে রাত ১২টার পরে গোয়াল ঘরে ঢুকে ময়নার মায়ের মাথার বেনি মনে করে যদি টানা টানি যদি করে তাহলে বলেন তো তাহলে কি অবস্থা হবে ওটা ময়নার মা নাকি এটা হলো গরু গভীর রাত্রিতে ময়নার মায়ের মাথার বেনি মনে করে যদি লেজ টানা টানি করে গরুর লেজ তাহলে গরু কি করবে কিছুক্ষণ পরে এমন এক জোরে লাথি মেরেছে দরজার সামনে এসে পড়েছে তাকিয়ে দেখে ময়নার মা না এটা হলো গরু আর বলছে ময়নার মা তুই আমারে লাথি মারলি এমন নেশাখোর আমাদের সমাজে কিন্তু অভাব নেই যেই ব্যক্তি যেই ব্যক্তি নেশা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন বিষয়সমূহ ফাঁস করে দেবেন ৬ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামত উঠিয়ে নেবেন নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত যদি উঠিয়ে যদি নেন আর কি থাকলো আল্লাহর নিয়ামত উঠিয়ে নেবেন কাদের দুনিয়াতে যারা অহংকার করবে তাকাব্বুরি করবে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা রূপ করেছে ওয়াস্তাকবারু আনহা তাকাব্বুরি করেছে অহংকার করেছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আল্লাহ পাকের রহমতের দরজাসমূহ তার জন্য খোলা হবে না একটা সূচের ছিদ্রের মধ্য দিয়ে উট যেতে পারে কিন্তু আল্লাহর বিধানকে আল্লাহর আয়াতকে আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে আর আল্লাহর জমিনে তাকাব্বুরি করে ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না
সপ্তম নাম্বার যেই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না দেখেন আজকে আমরা অনেকেই বলি অনেক মুসল্লিরা বলে যে হুজুর দোয়া করেন আসলে দোয়া কবুল হবে কিভাবে যেই গুনাহ করলে দোয়া কবুল হবে না সেটা হলো হারাম ইনকাম করার পর সেটা ভক্ষণ করলে আজ আমরা অধিকাংশ মানুষগুলি হালাল হারাম না বুঝেই আমরা রিজিক গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা হে মানব মণ্ডলী কুলু মিম্মা ফিল আরদি আমি তোমাদেরকে জমিনে যা দিয়েছি তোমরা ভক্ষণ করো হালাল এবং তাইয়্যিব পবিত্র এবং বৈধ জিনিস যেমন আপনার বাড়ির যদি আপনার বাড়ির ছাগল মরে যায় এই মরা ছাগল আপনি খেতে পারবেন না যদিও এটা আপনার জন্য এটা বৈধ ছিল কিন্তু মরা হওয়ার কারণে এটা কিন্তু হারাম হয়ে যাবে যদিও অন্যের বাড়ির ছাগল যদি বেঁচে থাকে না বলে আপনি কিন্তু খেতে পারবেন না যদিও ওটা পবিত্র জিনিস কিন্তু আপনার জন্য হালাল নয় প্রতিটা রিজিকের মধ্যে হালাল খুঁজতে হবে হালাল এবং তাইয়্যিব খুঁজতে হবে আজ আমরা মসজিদে এসে আমরা ওযু করি কিন্তু আমার ভাইজান মনোযোগ দিয়ে শুনুন আপনার আমার শরীরটা হারাম খেয়ে কে নাপাক করে ফেলেছি সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খেয়ে আপনার আমার শরীরটা নাপাক করে ফেলেছি আল্লাহর দরবারে যখন দোয়া করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো হারাম খোর আমি তোমার দোয়া কবুল করব না তাহলে দুনিয়াতে এমন সাতটি পাপ আছে যে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযা দিয়ে দিবেন বদলা দিয়ে দিবেন এক নম্বর হায়াত কমে যাবে যে ব্যক্তি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে দুই নম্বর বান্দার উপর লানত ও গজব বর্ষণ করেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে তিন নম্বর যে পাপের শাস্তি দুনিয়াতে একবার হলেও দিবেন যদি কোনো ব্যক্তি কারো প্রতি জুলুম করে চতুর্থ নম্বর রিজিক কমে যাবে যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় পঞ্চম নম্বর গোপন বিষয় ফাঁস হয়ে যাবে যদি কোনো ব্যক্তি নেশা করে ষষ্ঠ নাম্বার আল্লাহর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন যদি কোনো ব্যক্তি অহংকার এবং তাকাব্বরি করেন সপ্তম নাম্বার যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল করেন দোয়া যদি করে তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন না যেই গুনাহটি হলো সেটা হলো হারাম ইনকাম করে হালাল খাবে না হারাম ইনকাম করে তার দ্বারা সে রিজিক এই পৃথিবীতে বেঁচে থাকবে